বাংলা দেখবেন তো আর ইন্স্যুরেন্স কোম্পানি না, আপনি নামটা দিলেন কেন? আমরা চাই না যে বাংলাদেশ ব্যাংক বিমা কোম্পানি হিসেবে কাজ করুক। মনে করেছিলাম যে ব্যাংকের যে টাকাগুলো ডিপোজিটার রাখে সেটা হয়তো কোনো বিমা কোম্পানিতে রেজিস্ট্রেশন করা, না হলে এই বিমানটা আসবে কেন? আপনি এখানে তো এইটা তো আমানত সুরক্ষা ফান্ড ট্রাস্ট করতে পারতেন। সুতরাং এইখানে আমি অনেক ব্যাংকে জিজ্ঞেস করেছি আসার আগেও, তারা বলেছে না এটা একটা ব্যাংকে আমরা বিমা করি। আমি বলছি অবশ্যই না, এত কোটি টাকার বিমা কি ব্যাংক করবে নাকি? তারপরে খোঁজ খবর নিয়ে জানা গেল যে একটা একটা বাংলাদেশ ব্যাংকে আপনি একটা ট্রাস্ট ফান্ড করেছেন, একটা ফান্ড করেছেন যেখানে ব্যাংকরা 1 লক্ষ টাকা এখন স্থির আছে, যে যাদের আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট আছে যদি কোনো সময় ব্যাংক ডিজলিউশন হয়ে যায় তাহলে 1 লক্ষ টাকা দিবেন। এখন সেটাকে বাড়িয়ে আপনি 2 লক্ষ টাকা করেছেন, তার মানে আপনি প্রিমিয়ামটাও বাড়াচ্ছেন। কত বাড়াচ্ছেন আমি জানি না, 2019 মতে ব্যাংকগুলোর ডিপোজিট ছিল, পাবলিকের ডিপোজিট রেখেছিল প্রায় 10.54 ট্রিলিয়ন টাকা, এখন কত আছে আমি জানি না। এবং এই টাকার উপরে ব্যাংকের প্রভেদ অনুযায়ী আপনি একটা প্রিমিয়াম ঠিক করে দিবেন, সেই প্রিমিয়ামটা আপনার বাংলাদেশ ব্যাংকে একটা ফান্ডে জমা হবে, সেইটা আপনি বলতেছেন আমানত বিমা। তা বাংলাদেশ ব্যাংক তো আর ইন্স্যুরেন্স কোম্পানি না, আপনি নামটা দিলেন কেন? এই বিমার নামটা আপনি বহু নাম পরিবর্তন করেছেন, এখানেও এই নামটা আজকে পরিবর্তন করতে যাচ্ছেন, যেমন আমানত সুরক্ষা, এবং এর সঙ্গে ব্যাংকের সঙ্গে সঙ্গে আপনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটও এর মধ্যে এনেছেন। সুতরাং আপনি নামটা আপনি কিন্তু বদল করেছেন, বদল করে এখানেছেন আমানত সুরক্ষা। তাহলে অরিজিনাল যে আইনটা সেটা বিমা রাখার প্রয়োজনটা কি? আমরা তো অনেক ভুল বুঝে, ইভেন ব্যাংকাররাও বুঝে না, ব্যাংকাররাও মনে করে যে আমার ব্যাংক হয়তো কোনো বিমা কোম্পানির সঙ্গে বিমা করা আছে। আসলে এটা তো ঠিক নয়, নামের ভুলে অনেক সময় অনেক কিছু জিনিস আমাদের মানে মন থেকে চলে যায়। সুতরাং আমি অনুরোধ করব আপনাকে যে যখন আনছেন এই বিলটা নামটার প্রতি বিমা নামটা বাদ দিয়ে দেন, আমরা চাই না যে বাংলাদেশ ব্যাংক বিমা কোম্পানি হিসেবে কাজ করুক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যকে ধন্যবাদ জানাই, তিনি যে বক্তব্য রেখেছেন সেটা সবাই মাইন্ড স্ট্রাইক করবে, আমাদের সকলের মন স্ট্রাইক করবে আনডাউটেডলি। এখন বিষয়টি আমরা আরও আরও দেখব, যেহেতু আজকে আমরা এখানে বিলটি আমরা নিয়ে আজকে আমরা আনছি প্রথমবারের মতো, আরও আপনার হয়তো আরও কিছুদিন থাকবে ইনপুট আপনার, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করার সুযোগ পাব। আজকে বিলটি যদি আজকে আমরা এখান থেকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে ইন দ্যাট কেস আমরা এটাকে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠাবো। তো সংসদীয় স্থায়ী কমিটিতে যখন যাবে তখন আপনি আরও বিশদভাবে এটার উপরে আলোচনা করার সুযোগ পাবেন। তো আমরা সেভাবে সুযোগ মতো আলাপ আলোচনা করে আমরা যেটা কম্প্রিহেন্সিভলি আমাদের জন্য মঙ্গলজনক হবে আমরা সেটাই কিন্তু আমরা কার্যকর করব। থ্যাংক ইউ স্যার।